আজকে হচ্ছে তোমাদের দুইটা হিডেন অ্যাচিভমেন্ট দেখাবো, যে দুইটা তোমরা মিশন ইজিলি হচ্ছে কমপ্লিট করতে পারো শুধু হচ্ছে গেম খেলে। একটা কথা গাইস, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে হচ্ছে লাইকও করো না, তো ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে ভিডিওটা এনজয় করতে থাকো। আর আমাদের এইখানে প্রত্যেকটা হচ্ছে হিডেন অ্যাচিভমেন্ট মিশনের বিষয়ে হচ্ছে কথা বলবো, বাট কীভাবে হচ্ছে তোমরা হিডেন অ্যাচিভমেন্ট কমপ্লিট করবো ওইটা হচ্ছে দেখে দেবো। আর যদি তোমরা হিডেন অ্যাচিভমেন্ট কমপ্লিট যদি না করতো তাহলে কিন্তু হচ্ছে এই সাবমিটিং ইমোটটা নিতে পারবো না। তো আজকে হচ্ছে দুইটা মিশন হচ্ছে দেখাই দিব তোমাদের, যারাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করো, যাদের কমপ্লিট হয়নি কীভাবে কমপ্লিট করবো এটা হচ্ছে আজকে হচ্ছে দেখাই দিব। তো চলো গাইস হচ্ছে দেখা যাক। তো আমাদের প্রথম হচ্ছে যেই মিশনটা আছে হচ্ছে বেস্ট পাল, তো এই মিশনটা কীভাবে কমপ্লিট করতে হবে, প্রথমত তোমাদের হচ্ছে অ্যাসিস্ট করতে হবে, আর নয়তো হচ্ছে তোমার টিমমেট যখন হচ্ছে নকডাউন হবে আর কি, যে এনিমিতে তোমার টিমমেটকে হচ্ছে মেরে হচ্ছে নকডাউন করবে, তো ওই এনিমিকে মেরে যদি তুমি যদি তোমার টিমমেটকে যদি রিভাইভ করতে পারো সেক্ষেত্রে কিন্তু মিশনটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, ইজিলি হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। প্রথমত তোমার অ্যাসিস্ট করতে হবে, আর নয়তো তোমার টিমমেটকে যে এনিমিতে হচ্ছে নক করবে ওই এনিমিটাকে হচ্ছে মেরে তোমার টিমমেটকে হচ্ছে রিভাইভ করতে হবে। যদি তুমি যদি রিভাইভ করতে তাহলে কিন্তু হচ্ছে ইজিলি হচ্ছে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। একটা কথা গাইস, তোমাদের লেভেল টুকটো করে লেখো, আমি দেখতে চাই তোমরা কত লেভেলের হচ্ছে বট। আমাদের পরের মিশন হচ্ছে হলো শার শুটার, এই মিশনটা হচ্ছে কীভাবে কমপ্লিট হয় ওইটা হচ্ছে তোমাদের বলে দিব। আর অনেকে জানো না যে কীভাবে কমপ্লিট হয়, এই মিশনটা কমপ্লিট করতে আমি তোমাদের সাজেস্ট করবো বিয়ার বা ক্লাস থেকে দু জায়গায় কমপ্লিট হবে, আমি সাজেস্ট করবো তোমরা হচ্ছে বিয়ার ক্লাস মিশনটা কমপ্লিট করো, আর যারা হচ্ছে বিয়ারে কিল করতে না তারা হচ্ছে ক্লাস থেকেও কমপ্লিট করতে পারো। তো এই মিশনটা কমপ্লিট হবে তোমার এসএটি উপিগার এসকেএস এডব্লিউএম যত হচ্ছে লং গান আছে, লং গান দিয়ে তোমাদের হচ্ছে লং ডিস্টেন্সে ফাইট করতে হবে, ঠিক আছে, অনেক দূর থেকে যদি তুমি যদি ফাইট করো যদি এনিমি যদি মারতে পারো, একথা হচ্ছে ওয়ান ট্যাপ যেইগুলো গান আছে এই গান দিয়ে তোমাদের এনিমিগুলো এনিমেট করতে হবে। আর তুমি যদি এনিমিগুলোকে যদি মারতে পারো হচ্ছে লং গান দিয়ে, যেমন এসকেএস এসিটি যত লং গান আছে এগুলো দিয়ে যদি মারতে হয় সেক্ষেত্রে তোমাদের মিশনটা কমপ্লিট হবে। আর অবশ্যই গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা দেখার জন্য, আর যারা এই পর্যন্ত ভিডিও দেখছো ওএমজি লেখা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কমেন্ট করে যাও, থ্যাংক ইউ গাইস। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবা।